অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি অভিযান অব্যাহত রয়েছে ইতিমধ্যে ১৬ হাজারের বেশি মানুষ মারা গেছে কিন্তু ইসরায়েলি বাহিনী তাদের হামলা অব্যাহত রেখেছে মাঝে কয়েকদিন যুদ্ধ বিরতি থাকলেও তার কার্যকর চাইছে না ইসরায়েল এদিকে গাজা অভিযানে নানা সমস্যার মুখোমুখি হচ্ছে ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে অনেক ইসরায়েলি সেনা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গাজা ছেড়েছেন অন্যদিকে অনেকে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন জানা যায় গাজা উপত্যকায় ফিলি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধরত ইসরায়েলের শত শত স্বর্ণ চোখে আঘাত পাচ্ছে এবং তাদের অনেকে দৃষ্টিশক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে কারও এক চোখ এবং অনেকের দুই চোখের জ্যোতি নিভে গেছে বলে জানা গেছে ইসরায়েলি বাহিনীর যে যেসব সৈন্য সুরক্ষামূলক সরঞ্জাম পরিধান করেনি মূলত তারাই বেশি চোখের আঘাত পেয়েছে বুলেট শার্পনেল এবং রিকুয়েলের সংস্পর্শে এসে এবং অনেকে হামাসের আঘাতের ফলে দৃষ্টিশক্তি হারিয়েছে বলে জানা গেছে যারা চোখে আঘাত পেয়েছে তাদের প্রায় পনেরো ভাগই এক বা দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে চোখের আঘাত নিয়ে প্রায় চল্লিশ জন ইসরায়েলি সৈন্য বীর সেবার সড়কা মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছে চলতি সপ্তাহে সেখানে আরো পাঁচ সৈন্য ভর্তি হয়েছে এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইলাজ শহরের কয়েকটি সামরিক ঘাঁটিতে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি বুধবার হুতির সামরিক মুখপাত্রের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে তবে হামলায় ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি এদিকে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন বুধবার ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ছোড়া একটি ড্রোন গুলি চালিয়ে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের আর্লে বাগ তবে এতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়নি এছাড়া ড্রোনটি লক্ষ্যবস্তু স্পষ্ট নয় এদিকে ইরান সমর্থিত হুতিদের হামলার জবাবে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা জানিয়েছে তাদের আশঙ্কা যদি ইসরায়েল হামলার জবাব দিতে হুতিদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালায় তাহলে বর্তমান যুদ্ধ এই অঞ্চলের অন্যান্য জায়গায় ছড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়েছে হুতিদের হামলার জবাব দিতে সমুদ্রে মার্কিন জাহাজ রয়েছে এর মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে হুতিরা যেসব ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে সেগুলোর বেশ কয়েকটি মার্কিন যুদ্ধ জাহাজ ভূপাতিত করেছে আর বাকিগুলো ভূপাতিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা